সালামু আলাইকুম বন্ধুরা, এসএস পেট শপের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি খুলনায় পাইকগাছা আরিফের কালেকশনে অনেক ভালো ভালো হাই ফ্লেয়ার কবুতর আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সামনে ওর কবুতর, এখানে অনেক ভালো জাতের ইন্ডিয়ান এবং পাকিস্তানি কবুতর কালেকশন আছে তার কাছে। দেখুন আপনারা, আসসালামু আলাইকুম বন্ধুরা, এ হচ্ছে আমাদের আরিফ, পিছে দেখতেছেন তার কবুতর। তো আরিফ, আজকে আমাদেরকে কি কি কবুতর দেখাবো তুমি? আজকে আমার ব্রিডিং সব পেয়ারই আপনার দেখাবো, তার মধ্যে যেগুলো রেজাল্টেড কবুতর সেগুলো তো অবশ্যই আপনাকে দেখাবো। প্রথমে কোন কবুতরটা দেখাবো? রয়্যালটি কবুতরটা দেখাবো, যেটা আমার উস্তাদ আসিফ ভাইয়ের দেওয়া, সেই কবুতরটা আমি আপনাকে প্রথমেই দেখাবো। দেখেন এই কবুতর রয়্যাল টিটি, চোখ দেখেন, এর আগে নখ দেখিয়েছি, এটা আমার রয়্যাল টিটি মাদি, আমার বড় ভাই এবং উস্তাদ আসিফ ভাইয়ের। দেখেন সবাই, রেজাল্টেড কবুতর, আমার নিজে অনেক উড়ানো আছে, দুই পালকের বাচ্চা, 7 ঘন্টা 8 ঘন্টা উড়াইছি আমি এদের বাচ্চা। দেখেন সবাই, চোখ দেখেন, দেখেন এগুলো ব্রিডিং কবুতর বিধায় এদের লেজ পাক কালার অনেক ক্ষেত্রে কাটা। তো যতটুকু দেখানো যাচ্ছে আমরা আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি। এটা পাকিস্তানি জলদার কাছুরি, অনেক রেজাল্টের একটা কবুতর, আমার ফেভারিট একটা কবুতর। দেখেন সবাই, এর বাচ্চা অনেক, জিরো পালক থেকে অনেক বেশি রেজাল্ট, সবাই দেখছে আমার এলাকাতে, সবাই দেখেন কাচুরি বিট, অরিজিনাল কাচুরি বিট। এটা হলো আমার আম্বাসিয়া পেয়ার নর মাটি, দেখেন পাক, দেখেন সারানপুরি নাপ্তা জেনারেশন, এটা সারানপুরি নাপ্তা জেনারেশন। এর বাচ্চা আমি সাতক্ষীরা টুর্নামেন্টে গত গরমে 6 ঘন্টা 10 উড়াইছি, এবার শীতে 8 ঘন্টা 23 উড়াইছি। এই জেনারেশনের কবুতর, এই পেয়ারেরই বাচ্চা। এটা মতিওয়ালা ব্রিড, ভেরি নাইস কবুতর, দেখেন সবাই। Thank you.
এটা একটা আমার ইন্ডিয়ান ব্রিড, এটা ইন্ডিয়াতে গোলাপ শিরা বলে সবাই জানে, তো অরিজিনাল জেনারেশন বেনারসের। এর আরেকটা নাম আছে পাকিস্তানের লাকা নামে সবাই জানে, লাকা ব্রিড পাকিস্তানের। দেখেন সবাই, এটা আমার রামপুরি ব্রিড, পিওর রামপুরি ইন্ডিয়ান ব্রিড। দেখেন সবাই, অনেক পুরাতন কবুতর, পুরাতন জেনারেশন, রেজাল্টেড কবুতর, অনেক রেজাল্ট আছে ইন্ডিয়াতে। দেখেন সবাই, পিওর ব্রিড। আপনাদের একটা শেষ কবুতর দেখাই, যেটা আমার একদম পিওর ব্রিড, শারণপুরি নাপ্তা ব্রিড। এই কবুতরটা আমি গত 2019-এর গরমকালীন টুর্নামেন্টে 6:10 উড়ায় সেকেন্ড হয়েছিলাম, এবং 2020-এর প্রথম থেকেই আমার এই কবুতরটা সকাল সন্ধ্যে উঠছে, সকাল সন্ধ্যা একা সিঙ্গেলে একটা কবুতর, একদম পিওর ব্রিড শারণপুরি, একা একাই সারাদিন উঠছে আমার এই কবুতরটা। এবং শীতকালীন সাতক্ষীরা টুর্নামেন্টে 8:23 উড়াইছি একটা কবুতর একা একাই, এখন প্রথম স্থানে আসি একটা কবুতর। এটা দেখেন সবাই, আমার এই শারণপুরি কবুতরটা গত 2 টুর্নামেন্টে 6 ঘন্টা এবং 6:10 এবং 8:23 এবার শীতকালে রেজাল্ট করছে। তোমাকে দেখাচ্ছি, দেখেন কবুতরটা। ভিউয়ার্স পার্ক দেখেন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য, এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে যেটা হবে যে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা একটা নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখেন, প্রায় বলতে গেলে বন্ধ লেজের কবুতর, যেটা আসলে হাই ফ্লাইং এর জন্য খুবই জরুরি একটা বিষয়। যারা সত্যিকার হাই ফ্লাইয়ার পোষেন, এরকম বন্ধ লেজের কবুতর কালেকশন করার চেষ্টা করবেন। প্রিয় বড় ভাই এবং বন্ধুরা, আজকে আমার যে কবুতরগুলো দেখছেন, আমার সব কবুতরই আমার ওস্তাদ আসিফ ভাইয়ের কবুতর। এগুলো অনেক রেজাল্টের একটা কবুতর, আগামীতে সবাই দেখতে পাবেন এর থেকে অনেক ভালো ভালো রেজাল্ট আমার ওস্তাদের কবুতর দিয়ে আমি করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি আমার নিজের কবুতর এবং ওস্তাদের মানটা রাখতে পারি। সবাই সেই দোয়াটা করেন। বাংলাদেশে অনেক বড় বড় কবুতর বাজ আছে, সেটা সবাই দেখবে কার কবুতর কেমন। আসলে মুখ দিয়ে তো বলে লাভ নাই, সময় দেখবে কে কার কবুতর কতটুকু রেজাল্ট করে। Tell me that you love me.